রক্তাল কৃষ্ণ প্রতিভা মিছিল কেন আমরা হলো কর্তৃপক্ষ জবাব দাও প্রতিবাদের জন্য আমাদের যে এই দিদিকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল একদম একসাথে। আজকে কেউ আমাদের এই দলবদ্ধটাকে ভাঙতে পারবে না। হ্যাঁ জানিস, কিছু বলার নেই, এভাবে কোনো কিছু ভাঙা যায়নি, ভাঙা যাবে না। পুলিশের এই ভূমিকা, পুলিশ তো অনবদ্যভাবে চেষ্টা করেই যাচ্ছে, ভাই ভাঙা ভাঙতে তো পারছে না আর পারবেন না। আমরা এর একটা বিচার চাই, কোন রাজনৈতিক অরাজনৈতিক কোন রকম মন্তব্য যেতে চাই না। একটাই জিনিস চাই, আমরা সেফলি রাস্তায় ঘুরবো রাত 12টা থেকে ভোর 4টে। আমাদের নিরাপত্তার দাবিতে আজকে আমাদের এই ধর্ণা। আমরা একটাই জিনিস চাই, দোষীদের শাস্তি হোক। দেখুন সাধারণ মানুষ প্রত্যেকটা মেয়ে, আর আজকে সাধারণ মানুষের যে সমস্যা, আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা সাধারণ মানুষ সেটা ফেস করার জন্য প্রস্তুত। কারণ আমরা প্রত্যেকে আবাল বৃদ্ধ বনিতা, আমরা প্রত্যেকে চাই এর দোষীদের শাস্তি। আমাদের জাস্টিস
সপ্তাহ হয়ে গেল এই ঘটনাটা ঘটেছে, এখনো আমরা এটার কোন মেন যে কালপ্রিটকে যেই ঘটনাগুলো ঘটিয়েছে দোষীকে আমরা এখনো জানতে পারছি না। আজকে যার সাথে এরকম হয়েছে তার থেকে অন্য কেউ থাকলেও কি এরকম তাই করতো, নাকি এখানে সত্যি দিদির কোনো হাত রয়েছে? আজকে উনি যে ক্লেম করছেন যে সিবিআইকে কদিন পর ডাকলে ভালো হতো, তাহলে আমার মতে কি আমি কি আমরা সবাইকে এটাই ধরবো যে সিবিআই কদিন পর এলে ওনাদের যত প্রুফ রয়েছে সেগুলো ধামা চাপা দেওয়া সুবিধা হতো? তাহলে এগুলো কেন করছে? আমাদের জাস্টিস চাই, আমাদের স্টুডেন্টদের সুরক্ষা দরকার, শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য। আজকে যারা স্টুডেন্ট পড়ুয়ারা মা বাবারা বিশ্বাস করে তাদেরকে যে পড়াশোনা করতে পাঠাচ্ছে, আজকে তাদের ইয়েতে আজকে যে আরজি করে প্রিন্সিপাল সে রিজাইন করার কারণটা কি? হঠাৎ করে সে নাকি কিছুই জানতো না, তাহলে সে যখন ব্লেম নিল একটা যে ও কী করছিল অত রাতে, তারপরে উনি এত কিছু হওয়ার পর রিজাইন দিল কোন হিসেবে? আমাদের জাস্টিস দরকার, যতদিন না আমরা কোনো জাস্টিস পাবো আমরা এই আন্দোলন চালিয়ে যাব। উই ওয়ান্ট জাস্টিস, কোনো জাস্টিস পাইনি কিন্তু আমরা চুপ করে থাকবো না, যতদিন না এটার জাস্টিস হবে আমরা চুপ করে থাকবো না। শুধু আমরাই না, পুরো ভারতবাসী তো এখন জেগে গেছে, এমনকি আমাদের ভারতের বাইরেও যারা রয়েছে তারাও এটার এগেনস্টে রয়েছে। তো যারা মনে করছে এটা মানে জাস্টিস হবে না, তারা পুরো ভুল, এটার তো জাস্টিস হবেই, কারণ আমরা থামবো না, আমরা এভাবেই লড়বো, এরকম ভাবেই আন্দোলন করবো, রাস্তায় নেমে আন্দোলন করবো। যদি নির্যাতিতার মাই বলে থাকে, যদি যেই যেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেয় মেয়েদের এত ফেসিলিটি, সেই হয় কি করে? সেই হয় কি করে? এটা তো কোনো প্রশ্নই না। নারী সুরক্ষার জন্য তো একাধিক প্রকল্প আছে, তারপরেও এরকম ঘটনা কি বলবে? মানে উত্তরই নেই। নারী প্রকল্প হয়েছে, নারীদের টাকা দেওয়া হচ্ছে, নারীদের পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু নারীদের যেটা দরকার সুরক্ষা সেটা তো দিতে পারছে না, দিতে পারছে না। আমরা কি বলবো? আমরা এর জন্য আজকে রাস্তায়, এটা তো কোনো উত্তর নেই। উত্তরই সব মানুষগুলো ভারতবর্ষে একমাত্র বিরল যে রাত্রি ১২টার পর মহিলারা রাস্তায়, কি বলবেন? এই প্রথম মানে এরকম ঘটনা সারা আমার মনে হয় সারা বিশ্ব জুড়ে এরকম জাস্টিস রাস্তায় নেমে কোনোদিন কেউ চায়নি। তো এটা ইতিহাসের বুকে উঠে যাবে আশা করছি। এইটার পর আমরা মেয়েরা সবাই, সে ৬ মাসের বাচ্চা যে মেয়ে সন্তান তাদের থেকে শুরু করে বয়স্ক যারা মহিলা সবাই সুরক্ষিত হবো এরপরে আশা রাখছি। জানি না এবার কতদূর কী হবে, কিন্তু আমরা